যাদের বুক অধিক ধরপর করে, তারা এই অর্জুন বৃক্ষকে একটু জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলে তাদের এই বুক ধরপরজনিত সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি সুপরিচিত বৃক্ষের সাথে আমি আবার নতুন করে পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা, ভাবছেন আমরা চিনি, তারপরে আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন? জি বন্ধুরা, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। কেন পরিচয় করিয়ে দেব? কারণ এর ভেষজ গুণ সম্পর্কে আপনারা কিছুটা জানলেও এখনও কিন্তু হয়তোবা অনেকেরই ক্লিয়ার ধারণা নেই যে এটি দ্বারা কী কী কাজ হয় এবং কীভাবে এটি ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো বন্ধুরা, অনেকে হয়তো বলবেন যে আমি কেন কোলাহলপূর্ণ রাস্তার ধারেই আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে করতে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি শুধুমাত্র পর্দার আড়াল থেকে বা আরামে বসে থেকে আপনাদেরকে কোনো উপদেশ বা নির্দেশ অথবা কোনো একটি ভেষজের উপকারিতা বলতে চাই না। বন্ধুরা, আপনারা যাতে করে সর্বোচ্চ উপকৃত হন, এই জন্য আমি সরাসরি সেই ভেষজ বা সেই বৃক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাই। কারণ যাতে করে আপনারা এটি ভালোভাবে চিনতে পারেন, বুঝতে পারেন যে কীভাবে এটি ব্যবহার করতে হয়। বন্ধু, আমি আপনাদেরকে সেই বৃক্ষের কাছে নিয়ে যাচ্ছি, আসুন। তো বন্ধুরা, এটি কিন্তু সেই আপনাদের সুপরিচিত একটি বৃক্ষ বা ভেষজ যেটির নাম অর্জুন। এটি আপনারা চেনেন, জানেন এটি ফল দেখতে কেমন। এটির কিন্তু ফল থেকে শুরু করে পাতা, শিকড় এবং এর ছাল পুরোটাই কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়। তবে সর্বাধিক এর ব্যবহৃত অংশ হচ্ছে এর ছাল। আপনারা বন্ধুরা ভালোভাবেই দেখতে পাচ্ছেন রাস্তার ধারের এই বৃক্ষটির কী বিহাল দশা করেছে লোকজন। কারণ অনেকেরই জানা আছে যে এটি দ্বারা কিছু কাজ হয়। দেখতে পাচ্ছেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এর ছাল উঠিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন আমি বলবো এটি কী কী কাজে লাগে। তো বন্ধুরা, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশেষ করে যাদের হাড়ের রোগ রয়েছে, যাদের অল্প হাঁটা চলাতে অল্প পরিশ্রমে বুক ধরপর করে, একটু বেশি নড়াচড়া করতে গেলেই বুকে ব্যথা শুরু হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে গেলেই বুকে ব্যথা অনুভূত হয়, যাদের হাড়ের যে শিরা উপশিরাগুলো যেগুলোতে হাড় থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে, এই সকল শিরাগুলোতে যাদের চর্বি জমে গিয়েছে, ফলে পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালনের অভাবে আমাদের বুকে ব্যথা করে। তো বন্ধুরা, আবার যাদের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন বা অধিক হওয়ার ফলে আমাদের মস্তিষ্কের যে শিরাগুলো ফেটে রক্ত বের হয়, যেটাকে স্ট্রোক বলা হয়, তো বন্ধুরা এই সকল সমস্যার ক্ষেত্রে অর্জুন গাছের ছাল একটি মহা ঔষধ। তো বন্ধুরা, কখন কোনটি কীভাবে ব্যবহার করবেন? তো বন্ধুরা, যাদের ধুয়ে বুকে ধরপরজনিত সমস্যা রয়েছে, যাদের বুক অধিক ধরপর করে, তো তারা এই অর্জুন বৃক্ষকে একটু জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলে তাদের এই বুক ধরপরজনিত সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, অনেকে হেসে ফেলতে পারেন যে এটি কীভাবে। তো বন্ধুরা, আপনারা জানেন পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে বিদ্যুতের যে আর্থিং একটি লাইন দেওয়া হয়, একটি সীসার খুঁটি যেটি মিটারের নিচে গেড়ে দেওয়া হয়। কেন? যাতে অধিক পরিমাণে সঞ্চালিত বিদ্যুৎ মাটি শুষে নেয়। তেমনিভাবে আমাদের হাড় অধিক ধরপর করলে, যদি অর্জুন গাছের সাথে নিজেকে জড়িয়ে ধরে থাকেন, তো এই বুক ধরপর কমে যাবে। আর যদি এর ছালের পাউডারকে আপনারা খুব ভালোভাবে শুকিয়ে পাউডার করে 1-2 চামচ পরিমাণ পাউডার একটু কুসুম বা উষ্ণ গরম পানির সাথে গুলিয়ে, যদি 1-2 চামচ মধুর সাথে গুলিয়ে সেবন করেন, তো আপনার হাড়ে যে চর্বি জমেছে এই চর্বি গলে আপনার হাড় শিরাগুলোকে ক্লিয়ার করে দিবে, ফলে
আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে, বুক ধরপড় করা হার্ট অ্যাটাকজনিত সমস্যা সমাধান হবে। আপনারা যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এর ছাল আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে এটি সেবন করে এর থেকে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।